আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি মোটামুটি সবাই আসো। অ্যান্ড আমারও আসলে মেন্টাল স্টেট যে খুব একটা ভালো তা না, বুঝতেই পারতেছো। এই যে সেট আপটা দেখতেছো, আশপাশে অনেক নয়েজ আসবে, উপরে কনস্ট্রাকশন চলে, সাউন্ড আসবে, মোরললেস মানে মোটামুটি একটা বাজে অবস্থা। আমরা আমাদের যে স্টুডিওটা বা অফিস বলতে পারো, এই জিনিসটা আমাদের ক্যাম্পাসের পাশে, তো ওইখানে যাওয়ার মতো মানে স্বাধীনতা বা ইয়ে আমাদের এই মুহূর্তে নাই। নিজের ক্যাম্পাস, নিজের জায়গা, নিজের স্থান, নিজের তো যাওয়ার মতো অবস্থা এখন নাই। সো বাসার একটা কোনায় যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির ইন্টারনাল মিটিং এ এই সেটআপটা ইউজ করি, সেই সেটআপটাতে আমরা এখন হচ্ছে গিয়ে তোমার জন্য একটা ভিডিও বানাইতেছি। এবং আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে ভাই, গাইডলাইন যেগুলো দিব সেগুলো খুব দরকারি। আমরা এখানে 24, 25, 26 সকল ইটিসি ব্যাচ নিয়ে কথাবার্তা বলবো। এন্ড ভিডিওটা শুরু করার আগেই ভাই, আমরা আমাদের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ভিডিওটা শুরু করতেছি, ঠিক আছে? অবস্থা যতই বাজে থাকুক না কেন, আমরা স্টুডেন্ট, আমাদেরকে দিন শেষে পড়ালেখা করতে হবে, পড়ালেখায় ব্যাক আসতে হবে। দ্যাটস ওয়াই গাইডলাইনটা। তো তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তোমরা তোমাদের মতো একটু টান দিয়ে নিবা, মানে আমরা কয়েকটা ব্যাচ নিয়ে কথাবার্তা বলবো। তো সবার আগে কথাবার্তা বলবো HSC 24 ব্যাচকে নিয়ে। HSC 24 ব্যাচের এই যে বন্ধের সময়টা, এই মুহূর্তে তোমাদের পরীক্ষা মোটামুটি 11 অগস্ট পর্যন্ত স্থগিত করছে এবং রুটিনের কোনো কিছু জানো না তোমরা, তো মোটামুটি এতটুকু শিওর থাকো যে তোমাদের পরীক্ষা যদি শুরুও হয়, এটা মোটামুটি 15 অগস্টের আগে শুরু হওয়ার চান্স খুবই কম, মানে হইতে পারে, বাট এরকম একটা অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করতে পারো। বা সেফলি বললে তুমি 12-13 তারিখে শুরু হবে, এরকম চিন্তা করতে পারো, আবার নাও হইতে পারে, উই ডোন্ট নো। সো তোমাদের হাতে একটা প্লেন্টি অফ টাইম আছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, আমাদের হাতে প্রায় 10-15 দিনের উপরে আছে। তো এই টাইমটাতে অনেকে আছে যারা সময় নষ্ট করবে, মানে পড়াশোনাতে ব্যাক আসতে পারবে না, বা অনেক বাজে টাইপের কাজকর্ম, মানে নেশাপত্র এগুলোতেও জড়াবে, অনেক অনেক রকমের কাজকর্ম করবে, কারণ 10-15 দিন স্টুডেন্ট লাইফে হিউজ জিনিস, আর যদি কেউ কাজে লাগাইতে পারে এটা আরো বেশি বড় হয়। তো কিভাবে করলে কাজে লাগবে, তার আগে কিছু জিনিসপত্র বলে রাখি। যারা এই মুহূর্তে নেট চালাইতেছো, অনলাইনে ইউজ করতেছো, তোমরা VPN টার্মটা সবাই জানো, এতদিন পর্যন্ত বাজে কাজে ইউজ করছো, এখন জিনিসটা ভালো কাজে ইউজ করার টাইম আসছে। আমরা VPN যখন ইউজ করি তখন একটা জিনিস মাথায় রাখবা, VPN ইউজ করলে আমাদের নেটটা ভালো পাওয়া যায়। VPN ইউজ করার সময় অনেক প্রকারের VPN আছে, অনেক ধরনের VPN এ তোমার ডেটা ট্র্যাক করা হয়, তোমাকে তোমার পার্সোনাল ইনফরমেশনে হাত দেওয়া হয়। সো সকল প্রকারের VPN ইউজ না করাই ভালো। যারা অবস্থাপন্ন আছো তারা তো তোমরা পেইড VPN ইউজ করবা, পেইড VPN এ কোনো ঝামেলা হয় না, যে কোনো পেইড VPN। যাদের অবস্থা খারাপ, আমাদের মতো দুর্বল, যারা ফ্রি VPN ইউজ করো, তোমাদের ক্ষেত্রে সেফ জিনিস হচ্ছে যেমন Cloudflare এর VPN আছে, 1.1 এই VPNটা ভালো, তারপরে প্রোটন VPN আছে, এই টাইপের VPN গুলো ইউজ করবা যেগুলোতে তোমার ডেটা লিকেজ করে না। কারণ মানে তোমার কাছে মনে হতে পারে যে ভাই, আমি স্টুডেন্ট মানুষ, আমার ডেটা দিয়ে ওরা কি করবে? তোমার ডেটাটাই সব থেকে বেশি ভ্যালুয়েবল, সব থেকে বেশি দরকারি, এবং অসংখ্য অনলাইন সাইটে তোমার পুরো ডেটা ইউজ করে একটা মানে আলাদা প্রোফাইল হিসেবে ক্রিয়েট করা হবে। এটা অনেকে অনেকের কোর্সের স্টুডেন্ট বানাইতে করে, গ্রুপের মেম্বার বানাইতে করে, এবং অনেক বড় অপশক্তির কাজে এগুলো ইউজ হয়। সো তুমি জানোও না যেটা কোথায় ইউজ হতে পারে, এখন AI এর যুগ, ইউ নেভার নো। VPN ইউজ করার সময় একটু সতর্ক থাকবা। আর আরেকটা ছোট্ট লাইন লাস্ট করে শেষ করে আমি কথাবার্তা বলবো, সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে সবসময় নেট পাবা না, তো যেহেতু নেট ঠিক মতো পাচ্ছ না, তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে দেখবা, এবং আমাদের যতগুলো রানিং কোর্স আছে সবগুলোতে কিন্তু আমাদের ক্লাসের ডাউনলোড অপশনটা অন করা আছে। তো তোমরা চেক করলেই দেখবা যে ক্লাসটা ডাউনলোড করা যায়, মানে ডিরেক্টলি ইউটিউব থেকে তুমি ক্লাস ডাউনলোড করতে পারবে। আমরা এই সিচুয়েশনে এরকম করে রাখছি, তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে দেখবা, বাট হ্যাঁ, আমরা আমাদের কপিরাইটটা ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য, ডাউনলোড করে ক্লাস দেখবা। কিন্তু কেউ যদি এই জিনিসটাকে ব্যবসায়িক স্বার্থে ইউজ করো ভাই, এইটার দায়ভার তোমাদের নিজেরই, ঠিক আছে? অনৈতিক কোনো কাজে যাওয়া না। তো চলো শুরু করি, অনেক কথা বলা হলো। 24 ব্যাচ তোমাদের মেইন কাজের প্রথম কাজ হচ্ছে ভাই, কোনো অ্যাডমিশনের জিনিসপত্র এখন না, মানে ফুল অ্যাডমিশন এই জিনিসের সাথে সুইচ করার সময় ভাই তোমার এখনো আসে নাই। মানে লাইক অনেকে আছে যে বিভিন্ন অ্যাডমিশনের কোর্সে ভর্তি হবা, এই করবা সেই করবা, বিশেষ করে এটার সময় এখন না। আমরা নিজেরা ওই টাইমটা দিয়ে গেছি, আমরা সবাই জানি, সকল কোচিং সেন্টার, সকল প্ল্যাটফর্ম এখন যে ডিসকাউন্টটা দিচ্ছে তোমাকে আজীবন দিয়ে আসবে, ঠিক আছে? এবং আমরা 20 ব্যাচ ভাই, আমাদের কোভিড এর সময় এরকম সিচুয়েশন হয়েছিল যে HSC হবে না, এখন অ্যাডমিশনের ইয়া শুরু করো, তো অনেকেই দৌড়ঝাঁপ দিছে ওইদিকে, বাট দিন শেষে খুব একটা লাভ হয় নাই। আর তোমাদের যে HSC হবে না তা কিন্তু না, তোমাদের কিন্তু HSC হবে। সো পুরোপুরি অ্যাডমিশনে যদি ডাইভার্ট করে যাও, তখন HSC সহজ জিনিসগুলো তুমি অ্যাডমিশনের মাইন্ডসেট দিয়ে চিন্তা করবা, দ্যাট উইল বি ভেরি পেইনফুল ফর ইউ। সো পুরোপুরি অ্যাডমিশনে সুইচ করবো না, কিন্তু একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবো। তুমি এতদিনে 24 ব্যাচ যারা আছে, তাদের তুমি জানো যে তোমার টার্গেট কি ইঞ্জিনিয়ারিং, তোমার টার্গেট কি মেডিকেল ইউনিভার্সিটি, তুমি যেটা টার্গেট রাখো সেটার একটা কোশ্চেন ব্যাংক তুমি ম্যানেজ করো, সিনিয়র ভাইদের কাছ থেকে ম্যানেজ করতে পারো, বা যদি আশপাশে নীলক্ষেত থাকে বা কোনো বড় বইয়ের লাইব্রেরি বা স্টেশনারি থাকে, ওদের ওখানে যায় তুমি 150-200 টাকা দাম নেয়, একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসো, ঠিক আছে? নিয়ে এসে
ওইটা সলভ করো। এই ফাঁকা টাইমে কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি দেখবা যে অ্যাডমিশনের জন্য যে ওয়েপেনগুলো তোমার দরকার ওইগুলো তোমার অলরেডি এখন রেডি হয়ে যাবে। সো অ্যাডমিশনে তুমি জাস্ট ওগুলোকে একটু শার্পেন করবা, দ্যাটস ইট। সো কোশ্চেন ব্যাংক সলভ করো, বাট পুরোপুরি অ্যাডমিশনের কনসেপ্ট পড়তে হবে এই জিনিসটা করো না, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক সলভ করো। থার্ড থিং বলবো যেটা ভাই, একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করার চেষ্টা করো। রিভিশন ম্যাটেরিয়ালটা কি, তোমার আমি একটা জিনিস বুঝাই। নর্মালি চিন্তা করো, অনেকগুলা পরীক্ষা তুমি দিয়ে আসছো, প্রত্যেকটা, আমি সাউন্ডটার জন্য খুবই সরি ভাই, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাকে সেরকম আগে অনেকবার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা এতক্ষণ ধরে পড়তেছে, এই চ্যাপ্টারটা যদি আমার গোছানো আকারে কোথাও থাকতো অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারতাম, বাট এই সিচুয়েশনটা তোমার হচ্ছে না, কারণ তোমার গোছানো নাই। সো নো মার্কেটিং শিট, নো নাথিং। তুমি কি করবো ভাই, এরকম ব্ল্যাঙ্ক যে কোনো স্ক্রিপ্ট নিবা, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নেওয়ার পরে সবগুলো সূত্র একসাথে করবা, যে কোটায় এক্সেপশনাল ম্যাথ আছে সেগুলো একসাথে করবা, দ্যাটস ইট। এই জিনিসটা এই ফাঁকা টাইমে করো, তোমার সামনে যে কয়টা পরীক্ষা আছে সেগুলোর জন্য করো, লাইক তোমার হায়ার ম্যাথ আছে, কেমিস্ট্রি, যেগুলো যেগুলোই বাকি আছে, আমি শিওর মনে নাই রুটিনটা, সো অনুযায়ী করে গোছাও। তুমি বিশ্বাস করো ভাই, দ্যাট উড বি আ ভেরি গুড ডিসিশন যেটা তুমি এই টাইমে করতেছো, কারণ এই টাইমে কেউ কিন্তু এগুলো করবে না। তো তখন দেখবো পরীক্ষার আগের রাতে চার পাঁচটা বড় বড় চ্যাপ্টার পড়তে তোমার এক ঘন্টাও লাগতেছে না। ওয়ারেস এই কাজ না করা থাকলে তোমার কিন্তু অনেক সময় লাগবে। তুমি যতই পড়ো, যতই কিছু করো না কেন, পরীক্ষার আগের রাতে পড়া গুছাতে না পারলে এই জিনিস তোমার কোনোদিনও কাজে আসবে না, ঠিক আছে? এটা গেল চব্বিশ ব্যাচ। এবার চলো ভাই পঁচিশ ব্যাচে যাই। এইচএসসি পঁচিশ ব্যাচ, তোমাদের কি করতে হবে, তোমাদের জন্য আমি চারটা কাজ বেসিক্যালি সিলেক্ট করছি। প্রথম কাজ হচ্ছে যেগুলো ভুলে গেছো সেগুলো করো। তোমাদের কারেন্ট একাডেমিক সিচুয়েশনটা কিরকম ভাই, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, সেকেন্ড ইয়ারে উঠছো বা অনেকের একটু আগেই শেষ হয়ে গেছে, এখন মোটামুটি পড়াশোনা শুরু হচ্ছিল এমন একটা অবস্থা। তো এই সিচুয়েশনে অনেকেই তোমরা পড়াশোনা একদম মানে পুরোপুরি ভুলে গেছো, আগের অনেক জিনিসপত্র ছিল যেগুলো হয় তুমি ভুলে গেছো। তো এই জিনিসগুলা যেন তুমি ভুলে না যাও, এগুলো এখন রিক্যাপচার করার সময়। তো যেগুলো ভুলে গেছো এগুলো তুমি কোর্সে থাকো, ফ্রি ক্লাস করো, যেমনি করো না কেন, বা তোমার নোট হোক, এই জিনিসগুলা একটু আবারও পড়ে রাখো, ঠিক আছে? এবং মাথায় রাখবা যে জিনিস তুমি একবার ভুলছো ওই জিনিস তুমি আবারও ভুলবা, যেন আবারও না ভুলো। দ্যাটস ওয়াই টেক হেল্প অফ আ রিভিশন ম্যাটেরিয়াল, মানে তুমি নিজের একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে রাখো, যে জিনিসটা তুমি ভুলে গেলে খুব সহজে ক্যাপচার করতে পারো। আমি তো একটা নর্মাল জিনিস বলি, মনে করো তুমি এই মুহূর্তে ম্যাথের কোনিক্স পুরাটা ভুলে গেছো, এখন তুমি যদি কোনিক্স পুরাটা ক্যাপচার করতে যাও তোমাকে সবগুলো বই টই পড়ে টুড়ে ম্যাথগুলো সলভ করে দেন আবার আসতে হবে। হাউ অ্যাবাউট তোমার কাছে একটা রিভিশন ম্যাটেরিয়াল আছে যেটা দেখলে কয়েক মানে কয়েক মিনিট, মনে করো 20-30 মিনিটের মাথায় তোমার এই কোনিক্সটা ক্যাপচার হয়ে যায়। হাউ অ্যাবাউট দ্যাট, তো যে জিনিসটা তুমি আজকে বলছো এই জিনিসটা তুমি আবারও আরো একবার ভুলবা, তো আরো একবার ভোলার সময় যেন তুমি সহজে ক্যাপচার করতে পারো। দ্যাটস ওয়াই একটা রিভিশন ম্যাটেরিয়াল এখন থেকে ক্রিয়েট করা শুরু করে, এটা শুধুমাত্র ভুলে গেছো সেগুলোর জন্য না, সবকিছুর জন্য। সেকেন্ড থিং আসো, যেগুলো ভালো মতো পড়ো নাই ভাই, তুমি আমি কেউ ভালো মানুষ না, পরীক্ষা যখন আগের দিকে চলে আসে তখন আমরা অনেকে টান দিয়ে পড়ি, টান দিয়ে পড়ার সময় অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট, আমরা একটানে পড়ে গেছি ভালো মতো পড়ি নাই। তো তোমার সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে যে জিনিসগুলো তুমি ভালো মতো পড়ো নাই সেগুলো যেন খুব ভালো মতো এখন ক্যাপচার করতে পারো। বলবো আবার বলতেছি, ভালো মতো পড়ো নাই মানে কনসেপচুয়াল ঝামেলা আছে, যারা একাডেমিক প্রিপারেশন কোর্সে আসো তোমরা চাইলে এই ক্লাস ডাউনলোড করে রাখো, এবং রাতের বেলা নেট স্পিড ভালো থাকে, রাতের বেলা ঘুমানোর সময় ডাউনলোড দিয়ে রাখবা, সকালবেলা ওইটা দেখবা, ইজি। তো সলিউশনটা তো ইজি, সমস্যা যখন তুমি জানো সমাধান ওটার ভিতরেই থাকে, ঠিক আছে? তো যেগুলো ভালো মতো পড়ো নাই সেগুলো একটু ইয়া করো। থার্ড থিং, টেস্ট পেপার পড়ো ভাই, টেস্ট পেপার সলভ করো, পড়ো না সলভ করো। আমরা মানে পঁচিশ ব্যাচের পোলাপানদের সাথে কথা বলতে গেলে আমার একটা জায়গাতে খুব বেশি একটা খার জন্মায়, দ্যাট ইজ এরা টেস্ট পেপার সলভ করে না, বাট এরা মনে করে পড়াশোনা এদের হয়ে গেছে, বাট টেস্ট পেপার সলভ না করলে তোমার পড়াশোনা কোনোদিনও হইতেছে না। সো টেস্ট পেপার যারা সলভ করো নাই, টেস্ট পেপার সলভ করা শুরু করো। পুরানো টেস্ট পেপার আছে ভাইয়ের কাছ থেকে টেস্ট পেপার নিয়ে আসো, আশপাশে ভাই নেইবারের মধ্যে খুঁজলে অসংখ্য টেস্ট পেপার পাওয়া যায়। আমি এই মুহূর্তে দ্বারা যদি আমি চিন্তা করি যে আবার আশপাশে কয়েকটা টেস্ট পেপার ম্যানেজ করবো, অসংখ্য জুনিয়র আছে আশপাশে, সো তোমার আশপাশেও এরকম সিনিয়র আছে, সো ম্যানেজ সাম টেস্ট পেপারস এন্ড স্টার্ট সলভিং দেম, এইটা ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে? টেস্ট পেপার যেগুলো পুরানো ওইগুলো সলভ করবা, এবং নতুন যেগুলো ক্যাপচার করতেছে ওইগুলো সলভ করবা। ফোর্থ থিং হচ্ছে ভাই, অফলাইনে যাওয়াটা এখনো সেফ না, মানে আমরা যখন দেখবো যে স্টুডিওতে যাই ভিডিও টিডিও বানাচ্ছি তখন তুমি অফলাইনে যাও, বাট এই মুহূর্তে এই সিচুয়েশনটাতে অফলাইনে যাওয়াটা তোমার জন্য কোনোভাবেই সেফ না, বাইরে অসংখ্য ঝামেলা আছে। তুমি বুঝতে পারছো, তুমি একটা সামান্য পঁচিশ বছরের স্টুডেন্ট, আমি বুয়েটে পড়ি, তো আমি আমার ক্যাম্পাস পর্যন্ত যাচ্ছি না, আমি আমার বাসায় আছি, সো দ্যাটস নট সেফ এনিমোর, ঠিক আছে? তুমি যাই কিছু একটা হয়ে গেলে তখন কেউ কিন্তু দায়ভার নিবে না, সো বি ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। অনলাইনে থাকার ট্রাই করো, অফলাইনে এই মুহূর্তে যাও না। আমি কিন্তু একমাত্র শিক্ষক দিয়ে তোমার বারবার বলি যে অনলাইনের পাশাপাশি অফলাইনে যে এক্সাম দিতে হবে, জানি না আর কেউ বলে কিনা, বললে তাদের প্রতি আমার সহমত, বাট দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল থিং।
অফলাইন লাগে, অফলাইন ছাড়া অনলাইন হয় না, কিন্তু এই মুহূর্তে অফলাইনে যাওয়াটা ভালো কিছু না, তোমার জানমালের ক্ষতি হইতে পারে, ঠিক আছে? গেল, এবার আসো ভাই এইচএসসি 26 ব্যাচকে নিয়ে কথাবার্তা বলি। তো আবার একটু বলে রাখতেছি যে এই মুহূর্তে তুমি দেখবা যে কোন প্ল্যাটফর্ম থেকে, আমি জানি না এরা হয়তো কেউ কোনো কিছু কথাবার্তা বলবে না, মানে এখন কথাবার্তা বললেই গালিগালাজ করবা তোমরা, অনেকেই আছে বাজে মন্তব্য করবে, অনেকের আছে থ্রেট হবে, ক্ষতি হবে, এই সেই। বাট আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, আমি খেয়াল করছি সবসময় যে প্রত্যেকটা বন্ধ বা প্রত্যেকটা এরকম শাটডাউন বা লকডাউন যখন আমার লাইফে আসে, আমার লাইফে আমি কিছু না কিছু জিনিসপত্র আপগ্রেড করে বাইর হই, মানে আই হ্যাভ সামথিং ডেভেলপড, আই এম বেটার দ্যান বিফোর, এরকম কিছু একটা ঘটে। যখন অনলাইনে যাব, যখন সব নর্মাল হবে, তখন তুমি দেখতেই পারবা আমাদের প্ল্যাটফর্মের চেহারাও অনেক ডেভেলপ থাকবে এবং আমার চেহারাও ডেভেলপ থাকবে। সেই কাজটা সবাই করতে পারে না, সো দ্যাটস ওয়াই আমি চাই তোমরা যেন কাজগুলো করো, দ্যাটস ওয়াই ভিডিওটা বানায় জানানো যে এই কাজগুলো করলে, এই যে 24 ব্যাচকে বললাম, 25কে বললাম, 26কে বলবো, এই কাজগুলো করার পরে শাটডাউন যখন শেষ হয়ে যাবে, দুনিয়া যখন নর্মাল হয়ে যাবে, দেশ যখন নর্মাল, তুমি দেখবে তোমার বন্ধুদের থেকে তুমি অনেক বেশি আগায় থাকবা। এবং আমি এটা বারবার করছি আমার লাইফে, আমার এনডিসি লাইফে বলো, স্কুল লাইফে বলো, সারা জীবন এরকম আন্দোলন তো দেখছি, প্রতিবার যখন এরকম একটা বাজে কিছু হয়ে গেছে তখন আমি নিজেকে আপগ্রেড করছি, কারণ আমি জানি আই হ্যাভ নাথিং টু ডু রাইট নাও, আমি কিছু করতে পারবো না, আমার এত পরিমাণ পাওয়ার নাই, সো দেন আই স্টার্টেড ডেভেলপিং মাইসেলফ। সো এই কাজটা করার ট্রাই করো, ঠিক আছে? এবার 26 ব্যাচ, 26 ব্যাচের ফার্স্ট থিং যেটা করবো ভাই, ডিসাইড ইউর গোল, ভাই ভার্সিটি, মেডিকেল না বুয়েট, এই জিনিসটা আগে থেকে ডিসিশন নিবা, নাকি কৃষি গুচ্ছ, পুরো জিনিসটা এই মুহূর্তে ডিসাইড করার সময়। এবং অসংখ্য স্টুডেন্টের এমন দেখা যায় যে টেস্ট এক্সাম হয়ে গেছে, বাট হি অ্যাকচুয়ালি ডাজেন্ট নো, হি অর শি ডাজেন্ট নো যে সে কোথায় যাইতে চায়। সো দ্যাটস আ ভেরি ব্যাড থিং ফর এনি স্টুডেন্ট, যে তুমি নাই জানো যে কোথায় যাইতে চাও, কজ গোল জানো না তুমি যাচ্ছ কোথায় ভাই, এবং সবাই তো তিন জায়গায় যাইতে পারে না, তাই না? সো এই মুহূর্তে তোমাকে গোলটা ডিসাইড করতে হবে, ডিসাইড ইওর গোল এই সিচুয়েশনে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখতে হবে। তুমি যদি বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, মানে পারো বলতে মোটামুটি বুঝো, হালকা পাতলা যে কয়টা জিনিস পড়ছো ওইটাতে হালকা পাতলা বুঝো, তার মানে এই যে তোমার হয়তো বুয়েটে যাওয়ার প্রবাবিলিটি আছে। বুয়েটের থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক ভালো বুঝো, দ্যাট মিন্স তোমার ভার্সিটিতে যাওয়ার প্রবাবিলিটি বেশি। মেডিকেল ভালো বুঝো, তার মানে তোমার মেডিকেল যাওয়ার প্রবাবিলিটি বেশি। সো কোশ্চেন ব্যাংকের চেহারা দেখে এই মুহূর্তে তুমি তোমার গোলটাকে ডিসাইড করতে পারো যে হোয়াট শুড বি ইয়োর ফিউচার, কোন জায়গায় তুমি ভর্তি পরীক্ষায় ভালো মতো করে অ্যাপিয়ার করবো, বা হোয়াট উড বি ইয়োর মেইন টার্গেট। সো এই টাইমটা হচ্ছে তোমার মেইন টার্গেট, এমটি লেখলাম, মেইন টার্গেট বাই করার সময়। সেকেন্ড থিং, ঝামেলার সূত্রগুলা একটু আগে থেকে পড়ে রাখো। যেমন তুমি তোমার ম্যাথে দেখবা ত্রিকোণমিতি আছে হাজারটা সূত্র ভাই, 60টার মতো সূত্র, ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক সূত্র, কনিক্স এর সূত্র আছে, এরকম অসংখ্য সূত্র তুমি তোমার আশপাশে পাবা। এই যে আগে থেকেই বলে আসছে রিভিশন ম্যাটেরিয়াল, এরকম একটা কিছু গোছাও যেখানে তোমার সবগুলো সূত্র গ্যাদার আপ করা আছে, তাহলে দেখবা যখন তোমার নর্মাল ক্লাস শুরু হবে তখন ওই ক্লাসগুলো করতে তোমার অনেক ইজিয়ার হবে, যদি তোমার সূত্রগুলো জানা থাকে। সো ভাই টপিক বুঝে না, এই বুঝে না, সেই বুঝে না, কিছু যায় আসে না, আমি ক্যালকুলাসের সিও বুঝি না, বাট দেন এগেইন আমি এখানকার সবগুলো সূত্র মুখস্থ করবো, কারণ সূত্র মুখস্থ করার জিনিস। সো মুখস্থ করে রাখলে তুমি দেখবা যে যখন ক্লাস নর্মাল হবে তুমি অনেক আগায় থাকবে বাকি দেখছে। থার্ড থিং আসো ভাই, থার্ডে থেকে ফোর্থে আসো, গেট আউট অফ নেগেটিভ এনার্জি, নেগেটিভ যতগুলো এনার্জি তোমার লাইফে ছিল এই টাইমটা হইতে সেগুলো কাট অফ করার সময়। বাট জেনারেলি দেখা যায় যে আমরা এই জিনিসগুলোর সাথে আরো বেশি জড়ায় যায়, যেমন একটা বাজে রিলেশনশিপ থাকতে পারে, মানুষের ড্রাগসের ইস্যু থাকতে পারে, বাজে ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, ফোন অ্যাডিকশন থাকতে পারে। বাট এই চারটা পাঁচটা জিনিস যেগুলো বললাম, যেগুলো বাজে বা খারাপ, জেনারেলি দেখা যায় যে এরকম বন্ধ আসলে বা যখন নিরুপায় হয়ে যায় আমাদের এই জিনিসগুলো আরো বেড়ে যায়, কারণ খারাপ সিচুয়েশনে অ্যাডিকশন বাড়ে, খুব স্বাভাবিক। সো ট্রাই করো এই নেগেটিভ এনার্জি গুলার থেকে সম্পূর্ণরূপে বাইরে হয়ে চলে আসা। বিশ্বাস করো এইরকম অপরচুনিটি তুমি তোমার এইচএসসি লাইফে মনে হয় না আর পাবা, যেখানে তুমি তোমার নিজেকে বাঁধতে পারতেছো নতুন করে, ভেঙে আবার করতে পারো। সো গেট আউট অফ এভরি নেগেটিভ এনার্জি। থার্ড আসো ভাই, যত পড়বা ততই আগাবা। দেখো এসএসসি লাইফ যখন শেষ হয় আমরা সবাই বলছি, মানে আমরা অনেকেই বলছি যে ভাই এখন পড়ো না, বন্ধ না, বাট এখন তোমাদের সিচুয়েশন অনুযায়ী অনেকের কলেজে ভর্তি হয়ে গেছো, কলেজে শুরু হয়ে যাওয়ার মতো সিচুয়েশন, বা অনেকের একটা দুটো জায়গায়, বিভিন্ন জায়গায় কলেজ এক দুটো ক্লাস কিন্তু হয়েও গেছে। সো ক্লাস যেহেতু হয়ে গেছে তুমি এখন আর ম্যাট্রিকের স্টুডেন্ট নেই, ইউ আর অ্যান ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। সো এই সিচুয়েশনে দাঁড়ায় তুমি যত পড়বা তত আগাবা, ঠিক আছে? এখন আর এরকম ছুটি কাটাবো আর সামথিং এগুলো করার সময় নেই, পড়াশোনা বাড়াইতে হবে। লাস্ট থিং হচ্ছে ভাই ফান্ডামেন্টাল চ্যাপ্টার গুলো পড়ার ট্রাই করো। ফান্ডামেন্টাল চ্যাপ্টার কিরকম, যেমন ফিজিক্সে আসো, ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, এগুলো একদম ফান্ডামেন্টাল, মানে এটার উপরে পুরো ফিজিক্স। তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এরকম তিনটা চ্যাপ্টার সিলেক্ট করে পড়ে ফেলাও। ম্যাথের ক্ষেত্রে আসো, ম্যাথের ক্ষেত্রে ফান্ডামেন্টাল চ্যাপ্টার কিরকম, যেমন ত্রিকোণমিত্রি, তারপরে তোমার হচ্ছে গিয়ে ক্যালকুলাস, তারপরে এর পাশে আছে তোমার স্ট্রেট লাইন, সার্কেল, তারপরে হচ্ছে কনিক্স,
এরকম চ্যাপ্টার গুলা নিজের মতো করে সিচুয়েশন ওয়াইজ করে সলভ করো। তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে গেলে তোমার ওই যে তুল্য সংখ্যা নিয়ে কিছু ঝামেলা তুমি সামনে পাবা, এগুলো অনেকে কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে ভাই। ওই যে তোমরা যে ফার্স্ট ইয়ার একটা চ্যাপ্টার আছে ভুলে হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেছে না সেকেন্ড না, তার আই এম নট শিওর, ওই যে এর ভিতরে এই জিনিসগুলো কিছুটা পোর্শন আসে যেগুলো সেকেন্ড পেপারের জিনিসপত্র, কিন্তু এগুলো ফান্ডামেন্টাল, এগুলো একটু পড়ে ফেলা, ঠিক আছে? সো মোরালেস এই হইতেছে ভাই আমাদের গাইডলাইন ভিডিওটা। এন্ড তোমাদের কাছে যাদের মনে হয় যে আমাদের কোর্স অনেকেই কিনতে চাও, অনেক সময় জিজ্ঞাসা করো, এবং আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত স্টুডেন্ট এই মুহূর্তেও ভর্তি হয়, তো তোমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে এটাই যে আমাদের সকল প্রকারের ক্লাস কিন্তু এই মুহূর্তে ডাউনলোড করা যায়, এবং 26 ব্যাচের কোর্স আমি যখন ভিডিওটা ছাড়তেছি ততদিনে মনে হয় রেডি হয়ে আছে, এবং এখানে ফান্ডামেন্টাল চ্যাপ্টার থাকার কথা। তো তুমি ডেসক্রিপশন বক্সে একটু চেক আউট করবা, যদি 26 ব্যাচের কোর্সও পেয়ে যাও ভর্তি হয়ে যেতে পারো, কারণ শুরুর দিকে বড় ডিসকাউন্ট থাকে, ভর্তি হতে পারো। এটা কিন্তু ফুল সিলেবাসের কোর্স 26 ব্যাচেরটা ফিজিক্স আর ম্যাথ, আর 25 ব্যাচের কোর্স তো পুরানো আমাদের আছেই, 24 ব্যাচের জন্য কোনো কোর্স কেনা দরকার নেই, তুমি তোমার মতো করে পড়তে থাকো। সো দ্যাটস অল ওভার দিস হোল গাইডলাইন ভিডিও। যদি কারো এরকম গাইডলাইন ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করবো অবভিয়াসলি, আর ডু লেট মি নো এরকম কন্টেন্ট তুমি আরো চাও কিনা, কারণ আমি জানি না দেশ কবে স্বাভাবিক হবে, বাট আমরা যারা স্টুডেন্ট আছি আমরা জানি আমাদের সাথে অন্যায় হয়েছে, বাট স্টিল উই হ্যাভ টু স্টাডি, আমাদের পড়াশোনা করতে হবে। কারণ আমি মনে করি একটা সিস্টেম যখন তুমি চেঞ্জ করতে চাও ওইটা নিচে থেকে চেঞ্জ করা যায় না, ওইটার উপরে যায় টপার হয়ে টপ কইরা দেন সিস্টেম চেঞ্জ করতে হয়। সো লেটস বি টপার্স এগেইন, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।